গ্রীষ্মকালের শেষে এবং বর্ষাকালের শুরুতে রংপুর জেলার ভূপ্রাকৃতিকভাবে লাল মাটির গ্রামগুলোতে মৌ মৌ আমের গন্ধে যেন মন জুড়িয়ে যায়। রাতে বৈশাখী বাতাস হলে মনে হয় গ্রামের রাস্তা আর উঠানগুলোতে যেন আম বৃষ্টি হয়েছে। এই অঞ্চলের রাস্তা, পুকুর পার, বাণিজ্যিক বাগান সবখানে একটি নির্দিষ্ট জাতের আমের চাষ সবচেয়ে বেশি হয়। জাতটির নাম হাড়িভাঙা। ফল প্রেমীদের কাছে সুমিষ্ট আঁশবিহীন দেশীয় জাতের এই আম খুবই জনপ্রিয়। চলুন আর জেনে নিই কিভাবে এলো এই হাড়িভাঙা আম। জেলার মিঠাপুকুর উপজেলাধীন বালুয়া মাসিমপুরে রাজা তাজ বাহাদুর সিং নামে এক শৌখিন জমিদার ছিলেন। তার বাগান বাড়িতে ছিল নানান প্রজাতির বিভিন্ন ধরনের সুস্বাদু ফল গাছ। একই এলাকার নফলউদ্দিন ব্যাপারী ওই জমিদার এবং স্থানীয়দের আম সংগ্রহ করে স্থানীয় হাট বাজারে বিক্রি করতেন। শিশুবাদে নফলউদ্দিন জমিদারের বাগানের সব গাছের আমের স্বাদ জানতেন। 1988 সালের বন্যা এবং যমুনেশ্বরী নদীর ভাঙনের ফলে জমিদারের বাগান বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়। বিলীন হওয়ার মুহূর্তে তমিরুদ্দিন ব্যাপারী জমিদারের আমের বাগান থেকে একটি আম গাছের চারা এনে নিজ বাড়িতে রোপণ করেন। কিন্তু শুকনো মৌসুম এবং বরেন্দ্রাঞ্চলিক খিয়ার লাল প্রকৃতির মাটি হওয়ায় মাটি থেকে পানি দ্রুত শুকিয়ে যায়। তাই আমের কলম চারাটির গোড়ায় পানি যেন সহজে না শুকায় তাই টবের আদলে একটি হাড়িতে তুলে নিজ জমিতে রোপণ করেন। কিন্তু কয়েকদিন পরেই কে বা কারা হাড়িটি ভেঙে ফেলে। তবে হাড়িটি ভাঙলেও গাছটির কোনো ক্ষতি হয়নি। এরপর গাছটি মাত্র 3 বছরের মধ্যেই ফল দেওয়া শুরু করে। স্থানীয় ও প্রতিবেশীরা এই গাছের আম খেয়ে দেখলেন এটি অন্য সকল জাতের আমের চেয়ে গুণে মানে আলাদা। খুবই সুস্বাদু এই আমের জাত সম্পর্কে নফলউদ্দিন ব্যাপারীকে জিজ্ঞাসা করে মানুষ। যেহেতু এই গাছের এর আগে কোনো নামকরণ হয়নি, নফল ব্যাপারী সুস্বাদের জন্য জমিদারের বাগান থেকে অজানা এই গাছ এনেছে। ব্যাপারীর নাম না জানা থাকায় প্রতিবেশীদের কাছে গাছটিকে ভাঙা হাড়ির গাছের আম বলে পরিচয় করান। সেই থেকে গাছটির পরিচিতির জন্য হাড়িভাঙা আম গাছ বা ভাঙা হাড়ির আম গাছ নামে স্থানীয়দের কাছে পরিচিতি পায়। আঁশবিহীন এবং সুমিষ্টতার জন্য 1-2 করে সকল প্রতিবেশী এই গাছের সায়ান সংগ্রহ করে গ্রাফটিং প্রযুক্তিতে নিজেদের বাড়িতেও চারা করে নেয়। এভাবে আস্তে আস্তে নফলউদ্দিন ব্যাপারীর ভাঙা হাড়ির আম গাছ বা হাড়িভাঙা আম গাছ পৌঁছে যায় বিখ্যাত কৃষি উদ্যোক্তা আব্দুস সালাম সরকারের হাতে। বঙ্গবন্ধু কৃষি পদকপ্রাপ্ত রংপুরের বিখ্যাত এই কৃষকের হাত ধরে রংপুরের রসালো এই আমের জাত দেশের গণ্ডি পেরিয়ে এখন ইউরোপ আমেরিকার বাজারেও স্থান করে নিয়েছে। আমের উপরিভাগ বেশি মোটা এবং চওড়া, নিচের অংশ চিকন, দেখতে সুঠাম ও মাংশালো, শ্বাস গোলাকার এবং একটু লম্বা, শ্বাস অনেক ছোট, আঁশ নেই, আকারের তুলনায় ওজনে অনেক বেশি, গড়ে 3টি আমে 1 কেজি হয়। কোন ক্ষেত্রে একটি আম 500 থেকে 700 গ্রামও হয়ে থাকে। চামড়া কুচকে যায় তবুও পচে না। ছোট থেকে পাকা পর্যন্ত 1-1 স্তরে 1-1 স্বাদ পাওয়া যায়। রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধে মহ ঔষধ। কচি পাতার রস দাঁতের ব্যথা উপশমকারী। আমের শুকনো মুকুল পাতলা পায়খানা, পুরনো আমাশয় এবং প্রস্রাবের জ্বালা যন্ত্রণা উপশম করে। ফল হিসেবে খাওয়ার পাশাপাশি আম থেকে চাটনি, আচার, আমসত্ত্ব, মোরব্বা, জ্যাম, জেলি ও জুস তৈরি হয়। প্রচুর ভিটামিন এ বা ক্যারোটিন, ভিটামিন সি, খনিজ পদার্থ ও ক্যালোরি রয়েছে এতে। স্বাদে গন্ধে অতুলনীয় হাড়িভাঙা আম বদলে দিয়েছে রংপুরের অর্থনৈতিক ভাগ্য।